নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্নার কেরামতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজ আমি মুসুর ডাল আর উচ্ছে দিয়ে দারুণ ইউনিক স্বাদের একটা রেসিপি শেয়ার করবো। তো এই রেসিপিটা যারা উচ্ছে খেতে ভালোবাসে না, তারাও কিন্তু মুঠো মুঠো করে খেয়ে ফেলবে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। উচ্ছে আর মুসুর ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানোর জন্য এখানে আমি 4 পিস পটল সাইজের যে উচ্ছেগুলো ওগুলো আমি নিয়েছি, নিয়ে আমি দুটো ভাগ করে কেটে নিয়েছি। দেখুন, এখানে আমি 2 মুঠো পরিমাণে মুসুর ডাল 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে নরম করে নিয়েছি। এখানে মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে মুসুর ডালটা আমি দিয়ে দেব, দিয়ে একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব। মুসুর ডালটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আরও একটা আমি স্টিলের বোল নিয়েছি, বোলের মধ্যে ডালটা আমি দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা কুচি, ঝালটা কিন্তু আপনারা স্বাদ মতো দেবেন, আদা কুচি, রসুন কুচি, কালোজিরে 1/2 চামচ পরিমাণে। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবারে এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি, একটু হাত দিয়ে আমি ক্রাশ করে দেবো। এবার এটা আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে আমি মিক্স করে নিয়েছি, এবার এটা আমি সাইড করে দেব। এখানে একটা স্টিলের বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব, লবণটা আমি জলের সাথে ভালো করে মিক্স করে নেব। এখানে যে উচ্ছেগুলো আমি দুটো ভাগ করে নিয়েছিলাম সেই উচ্ছেগুলো এবার নিয়ে নেব। আর দেখুন, এই যে মাথা, মাথার দিকটা জোড়া রেখে আমি এই রকম সরু সরু করে একটু ফালি করে নেব, একদম সরু সরু, যতটা সম্ভব সরু সরু করে ফালি করে নিতে হবে। দেখুন উচ্ছেটা আমি সরু সরু করে ফালি করে নিয়েছি, দেখুন এইভাবে কিন্তু ফালি করে নিতে হবে। আর এর মধ্যে দানাগুলো যদি কচি থাকে তাহলে কিন্তু এগুলো রেখে দিতে পারেন কিংবা বাদ দিতে পারেন। এখানে দানাগুলো একটু শক্ত হয়ে গেছে, আমি দানাগুলো বাদ দিয়ে দেব। দেখুন উচ্ছের মধ্যে দানাগুলো আমি বাদ দিয়েছি। আর এখানে আমি যে লবণ জলটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দেব, তাহলে কিন্তু উচ্ছের মধ্যে যে উগ্র বা বেশি তেতোটা সেটা কিন্তু একদমই চলে যাবে। এইভাবে সবকটা উচ্ছে আমি সরু সরু করে ফালি করে নেব। দেখুন কত সুন্দরভাবে রেডি করে নিয়েছি এটা। সবকটা উচ্ছে আমি সরু সরু করে ফালি করে নিয়েছি দেখুন। আর উচ্ছের মাঝের যে দানাটা আর শাঁসটা ওটাও কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আর একটু এই ফালিগুলি একটু পাতলা পাতলা করে কেটে দিতে হবে, তবে কিন্তু মুচমুচে ভাব আসবে। কড়াতে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে যে আমি মুসুর ডালের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম আর এখানে যে উচ্ছেগুলো আমি ফালি ফালি করে কেটে নিয়েছিলাম, মুসুর ডালের ব্যাটারের মধ্যে এটা আমি ভালো করে লাগিয়ে নেব। এইভাবে দেখুন, এইভাবে উচ্ছের মধ্যে আমি মুসুর ডালটা ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এদিকে তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা একটা করে দিয়ে আমি ডিপ ফ্রাই করে নেব। এখানে আমি তেলের পরিমাণটা কম রেখেছি, তাই একটা একটা করে দিয়ে আমি এগুলো ডিপ ফ্রাই করে নিচ্ছি। এইভাবে আলতো হাতে উল্টে পাল্টে একটু লাল আর মচমচে করে ভেজে নিতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, এখন গরমের সময় আর উচ্ছে খাওয়া কিন্তু খুবই দরকার। আর যারা তেঁতোর ভয়ে উচ্ছে খান না, তারা কিন্তু এইভাবে উচ্ছেটা খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের হিটটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। রেখে উচ্ছেটা এইভাবে ভাজলে কিন্তু উচ্ছেটা খুব সহজভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন মচমচে করে আমি ভেজে নিয়েছি, এবার এটা আমি তুলে নিব। আর এইভাবে উচ্ছেটা কিন্তু রেডি করলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবকটা উচ্ছে আর মুসুর ডাল দিয়ে আমি একদম মচমচে করে ভেজে নিয়েছি। এবারে এগুলো আমি গরম গরম পরিবেশন করব। যারা উচ্ছে তেঁতোর ভয়ে খেতে চায় না বা খেতে একটুও পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে মুসুর ডাল দিয়ে বানিয়ে দিতে পারেন। আর এই রেসিপিটা এতটাই টেস্টি যে শুধু মুখে কিংবা চায়ের সাথে, ভাতের সাথে আপনারা খেয়ে নিতে পারবেন অনায়াসে, কোনো রকম সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ